এই দুটো টেস্ট তোমার, তাহলে কিন্তু তোমরা কারেকশন করতে, তোমাদের যে ইন্টারভিউ মানে কিন্তু 32,000 স্যালারি। প্রিয় বন্ধুরা, অবশেষে তোমাদের জন্য সুখবর, যারা কলকাতা পুলিশের জন্য ওয়েট করছিলে, তোমাদের অফিশিয়াল নোটিফিকেশান দিয়ে দিয়েছে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এক্সাম প্রসিডিওর কী রয়েছে, কিভাবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে পারবে, সমস্ত কিছু এ টু জেড ডিটেলসে বিস্তারিত আলোচনা করব। ও তো তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে রীতিমতো লেডি কনস্টেবলের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে। তোমরা যারা ছেলে রয়েছো, তোমাদেরও প্রত্যেকের এর ভিডিওটি দেখা প্রয়োজন, কারণ তোমাদের ক্ষেত্রেও খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আসতে চলেছে, কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখো। তোমরা যারা মেয়ে রয়েছো, তোমরা তো অবশ্যই ভিডিওটা দেখবে, আর সাথে তোমরা ছেলে যারা রয়েছো, তারাও ভিডিওটা দেখো, কারণ তোমাদের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। এবং রাজ্য সরকার অনেকদিন পর পুলিশের নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করলো, এক্ষেত্রে ইনডেপ্থ স্যালারি থেকে শুরু করে, আবেদন থেকে শুরু করে এবং তোমাদের চাকরি পাওয়া পর্যন্ত সমস্ত ডিটেলস অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদেরকে জানাবো, এবং কিভাবে তোমরা অ্যাকচুয়ালি আবেদন করবে সেই প্রসিডিওরও তোমাদের বিস্তারিত আলোচনা করব। ও স্টেপ বাই স্টেপ, সবার প্রথমেই বলে রাখি কতগুলো পোস্ট রয়েছে, শূন্য পদের সংখ্যা কত। তো তোমাদের এর লেডি কনস্টেবলের জন্য যে শূন্য পদের সংখ্যা রয়েছে, এ অফিসিয়ালি যেটা জানানো হয়েছে 1420 অর্থাৎ 1420টি কিন্তু শূন্য পদ রয়েছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি বলি, তোমরা মাধ্যমিক পাস যদি করো, মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা প্রত্যেকে এ আবেদন করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশে নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করে তোমরা পুলিশ হতে পারবে। এক্ষেত্রে তোমাদের কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে, তোমার যদি মাধ্যমিক পাসের সার্টিফিকেট থেকে থাকে, মার্কশিট থেকে থাকে, তাহলেই তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে পারবে। এ তারপরে তোমাদের বলে রাখি নলেজ কি লাগবে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে কিন্তু বাংলা জানতে হবে, বাংলা লিখতে এবং পড়তে তোমাদের জানতে হবে, রিডিং রাইটিং তোমাদের জানতে হবে, অর্থাৎ বাংলা তুমি যদি পড়তে জানো, তুমি যদি লিখতে জানো, তাহলে তুমি আবেদন করতে পারবে। এটা কিন্তু একটা এলিজিবল ক্রাইটেরিয়া, বাংলা পড়তে এবং লিখতে তোমাদের জানতে হবে। এবার বলে রাখি পরীক্ষা কোন ভাষায় হবে, তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ কী রয়েছে। তোমাদের এক্সাম হবে কিন্তু বাংলা ভাষায় এবং নেপালি ভাষায়। তুমি চাইলে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, তুমি চাইলে নেপালি ভাষায়ও পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ তোমরা বেশিরভাগ যে ছাত্রছাত্রীরা বাংলা জানো, বাংলা ভাষায় তোমরা অনায়াসে এর রাজ্য পুলিশ হওয়ার জন্য পরীক্ষা দিতে পারবে। এরপরে বলে রাখি তোমাদের অ্যাপ্লাই ডেট কবে রয়েছে। তোমাদের অ্যাপ্লাই ডেট হচ্ছে 23-4 থেকে 22-5 পর্যন্ত, অর্থাৎ 23-4-2023 থেকে 22-5-2023-এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে। বুঝতেই পারছো, এক মাস আবেদনের জন্য কিন্তু রাজ্য সরকার সময়সীমা রেখেছে। এক্ষেত্রে বলে রাখি তোমাদের প্রত্যেককে যে তোমাদের এর যে আবেদন আর করার জন্য যে টাকাটা দিতে হবে, অর্থাৎ তোমাদের ফি দিতে হবে, আবেদন ফি, তো ফর্ম ফিল আপ করার জন্য ফি দিতে হবে। তোমরা যারা জেনারেল রয়েছো, ওবিসি রয়েছো, তোমাদের 170 টাকা আবেদন করার জন্য দিতে হবে, এবং তোমরা যারা এসসি রয়েছো, এসটি রয়েছো, তোমাদের 20 টাকা দিতে হবে এ আবেদন করার জন্য। এবার বলে রাখি এজ কত লাগবে, তোমার কত বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 30 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়, এটা হিসাব করবে কীভাবে, এ 1-1-2023 অর্থাৎ জানুয়ারি মাসে 2023-এ এর দিন অবধি তোমার এজ যদি 18 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং তোমরা যারা ওবিসি রয়েছো, ও তোমাদের 3 বছরের এক্সট্রা ছাড় রয়েছে, মানে 18 থেকে 33 বছর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এসসি এসটি রয়েছো, অর্থাৎ এসসি এসটি সার্টিফিকেট রয়েছে, তোমাদের 5 বছরের ছাড় রয়েছে এক্সট্রা, অর্থাৎ 18 থেকে 35 বছরের বয়স মধ্যে বয়স হলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপরে বলে রাখি তোমাদের কারেকশানের জন্য কিন্তু আলাদা ডেট দেওয়া হয়েছে। যদি ফর্ম ফিল আপ করার পর কোনো রকম ভুল হয়, তাহলে কিন্তু তোমরা কারেকশান করতে পারবে 26-5 থেকে 1-6-এর মধ্যে, মানে 26-5 থেকে 1-6-এর মধ্যে যদি কোনো ভুল থাকে, সেটা কারেকশান করার সময়সীমা কিন্তু অফিসিয়ালভাবে বলে দিয়েছে। এরপরে বলে রাখি কোন ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, স্যালারি কী রয়েছে, একে একে তোমাদের আলোচনা করব, ইন ডেপথ যেটা বলেছি বলবো, যাতে ভিডিওটি দেখার পর একদম সুন্দরভাবে তোমাদের সমস্তটা ক্লিয়ার হয়ে যায়। তো এরপরে তোমাদের বলে রাখি যে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, মানে
কিভাবে এ তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে এ চাকরি পাবে। তো প্রথম স্টেপগুলো তোমরা এখানে দেখে নাও। প্রথম স্টেপ কি, এখানে তোমাদের প্রিলিমিনারি এক্সাম তোমাদের প্রথমে দিতে হবে। প্লি দিতে গেলে প্লি এক্সাম দিয়ে এ তোমাদের যে মার্কস আসবে তার উপর একটা মেরিট বেরোবে। সেই মেরিটের পরে তোমাদের কি হচ্ছে PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই দুটো টেস্ট তোমাদের দিতে হবে। দেওয়ার পর তোমাদের কি হচ্ছে তোমাদের মেন্স পরীক্ষা হবে। মেন্স পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের কি হচ্ছে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ মেন্স পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার পর তোমাদের একটা মেরিট লিস্ট বেরোবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী কি হচ্ছে এ তোমাদের কিন্তু মেডিক্লেম মানে মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্টের পর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে তোমরা জব করতে পারবে। মোট কথা রাজ্য পুলিশের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে ধাপগুলো সেটা হচ্ছে এটা, তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপরে তোমাদের কি হচ্ছে মেন্স এক্সাম হবে, এবং তারপরে তোমাদের কি হচ্ছে ইন্টারভিউ হবে। এটাই মেন বিষয়, তারপরেরগুলো সহজ তোমরা করে নিতে পারবে। এবার এখানে কি কি এক্সাম তোমাদের কি কি বিষয়ে দিতে হবে সেটা দেখে নাও। প্রথম তোমাদের প্রিলিমিনারি এক্সাম তোমাদের হবে। তো এখানে কি কি রয়েছে, জিকে রয়েছে কত, জিকে 40 নম্বরের হবে, ম্যাথ 30 নম্বরের হবে, রিজনিং 30 নম্বরের হবে, টোটাল 100 নম্বরের তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে। এখানে 100টা কোশ্চেনের জন্য 1 নম্বর করে টোটাল 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি এই পরীক্ষাটা কিভাবে হবে, তোমাদের পরীক্ষা কিন্তু কম্পিউটারে হবে, অনলাইনে হবে, ঠিক আছে, অনলাইনে হবে। এবং এই কম্পিউটারের পরীক্ষা যেটা হবে অনলাইনে সেটা MCQ বেসে হবে। MCQ অর্থাৎ একটা কোশ্চেন হবে, চারটে অপশান হবে, যে অপশানটা সঠিক কম্পিউটারের মাউস দিয়ে সেটা ক্লিক করতে হবে। এক্ষেত্রে তোমাদের কম্পিউটারের কোনো সার্টিফিকেটেরও প্রয়োজন নেই, শুধুমাত্র কম্পিউটারে বসে তোমাদের পরীক্ষাটা দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি যদি একটা কোশ্চেন সঠিক হয় তাহলে তো 1 নম্বর পাবে, কিন্তু একটা কোশ্চেন যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার 1/4 নম্বর কাটা যাবে। মানে একটু সহজভাবে বলে রাখি, একটা কোশ্চেন যদি ঠিক হয় তাহলে 1 নম্বর পাবে, চারটে কোশ্চেন তোমার যদি ভুল হয় তাহলে 1 নম্বর তোমার কাটা যাবে। এক্ষেত্রে তোমাদের এই যে 100 নম্বরের প্রিলিমিনারি এক্সাম দেওয়ার জন্য কিন্তু 60 মিনিট সময় থাকবে, 60 মিনিট তোমরা সময় পাবে। এরপরে তোমাদের বলে রাখি কি হচ্ছে তোমাদের পরবর্তী ধাপ যেটা বললাম সেটা হচ্ছে কি, এখানে PMT অর্থাৎ হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, মানে তোমার সমস্ত শারীরিক গঠন দেখা হবে, তুমি কতটা শারীরিক আর তোমার দৈর্ঘ্য, তোমার ওয়েট, এই সমস্ত বিষয়ে দেখা হবে। প্রথম বলে রাখি তোমাদের যে হাইট রয়েছে, হাইট কি হচ্ছে 160 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে। তোমরা যারা জেনারেল OBC SC রয়েছো ও তোমাদের 160 সেন্টিমিটার হাইট হতে হবে। আর তোমরা যারা SC এবং আদার্স ক্যান্ডিডেট রয়েছো, অর্থাৎ যারা আদার্স ক্যান্ডিডেটের মধ্যে পড়ছো ও ঠিক আছে, তারা আর রয়েছে 152 সেন্টিমিটার হাইট হলেও তোমরা কিন্তু ও এলিজিবেল। তারপরে তোমাদের ওয়েট কত হতে হবে, তোমরা যারা জেনারেল OBC SC রয়েছে তোমাদের ওয়েট হতে হবে 49 কেজি, এবং তোমরা যারা অ্যাকচুয়ালি SC রয়েছে এবং আদার্স ক্যান্ডিডেট রয়েছে তোমাদের হতে হবে কিন্তু 45 কেজি। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি এক্ষেত্রে 45 কেজি এক্সাক্ট ওয়েট হতে হবে এরকম না, মিনিমাম ওয়েট, সব থেকে কম ওয়েট 45 কেজি। আর এখানে 49 কেজি হতে হবে, মানে 49 কেজির থেকে নিচে হলে চলবে না, এর থেকে বেশি হতে পারে, কোনো রকম অসুবিধা নেই বেশি হলে। এরপরে হচ্ছে PET মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের কি করতে হবে, তোমাদের রান করতে হবে, অর্থাৎ দৌড়াতে হবে, এ কত 800 মিটার দৌড় কমপ্লিট করতে হবে কত সময়ের মধ্যে। এখানে হচ্ছে 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, এমন না তোমাদের দৌড়ে ফার্স্ট হতে হবে এরকম ব্যাপার না, 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে যদি তুমি 800 মিটার কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমার তুমি অ্যাকচুয়ালি PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পাস করে যাবে। তো প্রথম যেটা বললাম প্রিলিমিনারি এক্সাম হচ্ছে, তারপরে তোমাদের কি হচ্ছে প্রিলিমিনারি এক্সামে তোমরা পাস আউট করলে তোমাদের এরকম কি হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমরা দিচ্ছ ও সেটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের কি চলে আসবে, মেন্স পরীক্ষা হবে। মেন্সে কি কি সিলেবাস রয়েছে তোমরা দেখে নাও একে একে, জিকে রয়েছে 25, ইংলিশ রয়েছে 10 নম্বরের, ম্যাথামেটিক্স রয়েছে 25 নম্বরের, রিজনিং রয়েছে 25 নম্বরের, টোটাল কিন্তু তোমাদের এর কত হচ্ছে 85 নম্বরের তোমাদের টোটাল মেন্সের পরীক্ষা হচ্ছে, যেখানে 1 নম্বরের জন্য তোমরা একটা কোশ্চেনের জন্য তোমরা 1 নম্বর করে পাবে, অর্থাৎ 85×1 মানে হচ্ছে 85 নম্বরেরই কিন্তু তোমাদের এর পরীক্ষা হচ্ছে। এবং এই 85 নম্বর পরীক্ষা দেওয়ার জন্য তোমরা টোটাল 60 মিনিট সময় পাবে, এবং নেগেটিভ মার্কিংও সেই 1/4, অর্থাৎ একটা কোশ্চেন যদি ঠিক হয় তাহলে 1 নম্বর পাবে,
হবে একটা কোশ্চেন যদি চারটে কোশ্চেন যদি ভুল হয় তাহলে এক নম্বর কাটা যাবে। এরপরে বলে রাখি তোমাদের এই যে মেন্স পরীক্ষা দিলে এই মেন্স পরীক্ষা দেওয়ার পর তোমাদের ইন্টারভিউ দিতে হবে। এই যে ইন্টারভিউ, ইন্টারভিউতে এ তোমাদের কিছু 15 নম্বর থাকে, ঠিক আছে, 15 নম্বর থাকে, 15 নম্বরের ইন্টারভিউ হয়। এবার তোমাদের সিলেকশনটা কিভাবে হবে, এই যে লাস্ট তোমরা যে দুটো পরীক্ষা দিয়েছো, কি পরীক্ষা, একটা দিয়েছো মেন্স 1 নম্বর আর একটা দিয়েছো ইন্টারভিউ, এই দুটো নম্বরকে যোগ করে তোমার ফাইনাল সিলেকশন হবে। অর্থাৎ তুমি অ্যাকচুয়ালি জবের জন্য ও তোমার তোমার হচ্ছে লেটার আসবে, কি বলছি আবার একটু বুঝে নাও, তোমাদের এর তোমার হচ্ছে মেন্স প্লাস কি হয়ে যাচ্ছে এ তোমাদের যে ইন্টারভিউ, মানে মেন্স কত দিয়ে হয়েছিল, মেট 85তে এবং ইন্টারভিউ হয়েছে তোমাদের 15তে, টোটাল কত 100তে তোমরা পরীক্ষা দিলে, মানে মেন্স পরীক্ষা এবং ইন্টারভিউ মিলিয়ে টোটাল 85 প্লাস 15 100 নম্বরের তোমরা পরীক্ষা দিলে, এই 100 নম্বরের টোটাল এর মধ্যে তোমাদের যে নম্বর আসবে, ধরো 100-এর মধ্যে তুমি 90 পেয়েছো, সেই নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের একটা মেরিট লিস্ট বেরোবে, যার নাম্বার যত ভালো হবে সে তত আগে চান্স পাবে। তাদের ক্যাটাগরি অনুযায়ী, মানে জেনারেলের ক্ষেত্রে আলাদা হবে, এসসির ক্ষেত্রে আলাদা, প্রত্যেকটা কোটা আছে তোমরা জানো, সেই মেরিট আসবে, সেই মেরিট থেকে এ তোমাদের ফাইনাল জব লেটার আসবে, তারপরে তোমাদের মেডিকেল হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন, এগুলো সামান্য ব্যাপার, সরাসরি তোমরা জব পেয়ে যাবে। এই হলো টোটাল সিলেকশন প্রসেস। এবার কথা হচ্ছে তোমাদের স্যালারি কত হবে, তো এক্ষেত্রে বলে রাখি স্যালারি কত হবে, তোমাদের স্যালারির তোমার লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে এ কত 58,500 পর্যন্ত তোমাদের স্যালারি হবে, মানে এক্সপিরিয়েন্সের সাথে বাড়বে, প্রথম মানে ইন হ্যান্ড স্যালারি তোমরা এই 22,700 থেকে তোমরা বেশি পাবো, এটা তোমরা ধরে নিতে পারো। মিনিমাম তোমাদের কি হচ্ছে এ 28,000 থেকে 29,000 ইন হ্যান্ড স্যালারি হবে, মানে অ্যাকচুয়ালি সব কিছু টোটাল যদি করো তাহলে 28,000 থেকে 29,000 কিন্তু তোমরা হাতে প্রথমেই জব পাওয়ার পরে কিন্তু স্যালারি পাবে। এ সেক্ষেত্রে তোমরা 30,000 ধরে রাখতে পারো, কারণ এই মুহূর্তে আমার এক বন্ধু এর আগে পেয়েছিল, সেই অনুযায়ী ও কিন্তু 32,000 স্যালারি বর্তমানে পাচ্ছে, মানে যত দিন বাড়বে সেই অনুযায়ী কিন্তু এক্সট্রা পার্সেন্ট হিসাবে স্যালারি বাড়বে, পরে এ নিয়ে ডিসকাস করব কোনো ভিডিওতে। তো যাই হোক, এই ছিল সম্পূর্ণ প্রসিডিওর। এবার কথা হচ্ছে তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে, এক্ষেত্রে বলে রাখি www.police.gov.in এই যে ওয়েবসাইটটি রয়েছে, ঠিক আছে, এই যে ওয়েবসাইটটি www.police.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের ডেট তোমাদের রীতিমতো জানিয়ে দিয়েছি, সেই অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করো, এবং ফর্ম ফিল আপ করতে গিয়ে কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রাকশন অবশ্যই মানবে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো আমি তোমাদের প্রত্যেককে বলবো, যারা পুলিশ হতে চাইছো, রাজ্য পুলিশ হিসাবে কেরিয়ার বিল্ড করতে চাইছো বা জব করতে চাইছো, ও সেক্ষেত্রে তোমরা এখনই উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এবং 18 বছরের ওপরে বয়সসীমা হয়ে থাকলে অবশ্যই তোমরা আবেদন করো। এখনও যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।